আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে আমি আপনাদের কুরুশের তৈরি এই ফুলটি করে দেখাবো তো তার জন্যে এখানে আমি একটা সুতাতে স্লিপ স্টিচ করে স্লিপ নট করে নেব স্লিপ নট করে নেওয়ার পর আমি এখানে চারটা চেন করে নেব চারটা চেন হয়ে গেছে এবার এক নম্বর চেনে আমি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন্ট করে নেব তারপর আমি এখানে মোট ছয়টা চেন করে নেব ছয়টা চেন করে নেওয়ার পর এখানে যে চারটা চেন জয়েন্ট করার পর যে কথটা মানে একটা রাউন্ড তৈরি হয়েছে তার মধ্যে আমি একটা ডাবল ক্রুশের করে নেব তারপরে আমি আবার তিনটা চেন করে নেব তো এখানে আমি প্রথমে ছয়টা চেন করেছিলাম তার মানে হচ্ছে তিনটা চেন সমান সমান একটা ডাবল ক্রুশেট এবং ডাবল ক্রুশেটের পরে যে তিনটা চেন তার জন্য আমি এখানে মোট ছয়টা চেন করেছিলাম তো তারপরে আমি আবার এখানে একটা ডাবল ক্রুশেট করব তারপর তিনটা চেন করব আবার একটা ডাবল ক্রোশেট করব তো এইভাবে আমি এখানে মোট ছয়টা ঘর করব করে ফিরে আসছি তো দেখুন এখানে আমার ছয়টা চেন করা হয়ে গেছে আমি প্রথমে যেই ছয়টা চেন করেছিলাম তার নিচে থেকে এক দুই তিন তিন নাম্বার চেনে আমি স্লিপ স্টিচের সাথে এখানে আমি জয়েন্ট করে নেব তো প্রথমে ছয়টা চেন করে নিয়েছিলাম তারপরে একটা ডাবল কুরুশেট তারপরে তিনটা চেন একটা ডাবল কুরুশেট এভাবে আমি এখানে ছয়টা ঘর করে নিয়েছি এবার এবার আমি যা করব এই যে ঘরটা আছে এই ঘরের ভেতরে স্লিপ একটা সিঙ্গেল কুরুশেট করে নেব তারপরে আমি পাঁচটা লং করে নেব লং বলতে ডাবল ক্রুশেট তো আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনে ট্যাপ করবেন তো পাঁচটা হয়ে গেছে এবার আমি একটা সিঙ্গেল ক্রুশেট করে নিব তারপরের ঘরে আবার একটা সিঙ্গেল ক্রুশেট করে নিব এবং আগের মতোই পাঁচটা ডাবল ক্রুশেট করবো তো এইভাবে আমি এখানে যে ছয়টি ঘর আছে ছয়টি ঘরে একটা করে সিঙ্গেল আর করে তারপরে আবার কুরু করে পরের ঘরে একটা করে সিঙ্গেল কুরুশেট পাঁচটা ডাবল কুরুশেট একটা করে সিঙ্গেল কুরুশেট এভাবে আমি ছয়টা ঘর পূরণ করে ফিরে আসছি তো দেখুন এখানে আমার সিঙ্গেল কুরুশেট করা হয়ে গেছে তারপরে আমি যা করব প্রথমে যে সিঙ্গেল কুরুশেট করেছিলাম তার ভেতরে আমি স্লিপ স্টিচ করে জয়েন্ট করে নেব এইবার আমি দ্বিতীয় ধাপের কাজটি করব তো এখানে দেখুন আমি যে লং করেছিলাম এই লং এই লংগুলা এই লংগুলাতে কাজ করব তো দেখুন আমি পেছন সাইড দিয়ে এইভাবে এই যে লং আছে এই লং এর ভেতর দিয়ে কুরুশটি এভাবে নিয়েছে সুতাটি বের করে নিয়ে আসব নিয়ে এসে এখানে আমি স্লিপ স্টিচ করে নেব সরি স্লিপ স্টিচ না একটা সিঙ্গেল ক্রুশেট করে নেব তারপরে আমি এখানে ছয়টা চেন করে নেব তারপরে দেখুন আমি এই লং এ কাজ করেছি তারপরে লং এর ভেতর দিয়ে আবার এইভাবে সুইটা বের করে এভাবে সুতাটা বের করে নিয়ে আসবো এবং এখানেও একটা সিঙ্গেল কুরুশেট করব। এই কাজটা আপনাদের কাছে একটু কঠিন মনে হতে পারে কিন্তু আপনারা একবার দু করে দেখবেন হয়ে যাবে তারপরে আমি আবার ছয়টা চেন করবো এখানে অলরেডি দুইটা লং এর কাজ হয়ে গেছে তিন নাম্বার লং এর ভেতরতে আমি এভাবে সুতাটা বের করে দিয়ে এসে এখানে আবার স্লিপ সিঙ্গেল কুরুশেট করে জয়েন করে নেব তো এইভাবে ছয়টা করে সিঙ্গেল ক্রুশেট করবো আবার ছয়টা চেন আবার সিঙ্গেল ক্রুশেট তো দেখুন আমার ছয়টা করে চেন তারপরে সিঙ্গেল ক্রুশেট করে জয়েন তো এইভাবে সবগুলোতেই হয়ে গেছে লাস্টে আমি যা করবো প্রথমে যেইখানে শুরু যেই জায়গাটা ছিল সেখানে আমি এসে স্লিপ স্টিচ করে জয়েন করে নেব প্রথমে যে সিঙ্গেল কুরুশেটটা করেছিলাম তো এইবার আমি যা করব এই ঘরের মধ্যে আমি একটা সিঙ্গেল কুরুশেট করব তারপরে আমি একটা হাফ লং করবো তো হাফ লং আপনারা অনেকেই না পারতে পারেন তো লং এর মতো করেই আমি দুইটা প্যাচ দিয়ে একবারে সরাসরি যে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন মানে একটা প্যাচ দিয়ে এভাবে নিলাম নেওয়ার পর এই তিনটা সুতার মধ্যে দিয়ে একবারে বের করে নেব এটাই হচ্ছে হাফ লং তো একটা সিঙ্গেল কুরু একটা হাফ লং তারপরে আমি এখানে টোটাল আটটা ডাবল কুরুশেট করবো একটা হয়ে গেছে দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা তো আটটা ডাবল কোরশেট করা হয়ে গেছে এবার আমি একটা হাফ লক করব দেন একটা সিঙ্গেল ক্রুশেট তো পরের ঘরে আমি আবার একটা সিঙ্গেল কোরশেটটা পার হয়ে এলাম তারপরে আবার একটা হাফ লং করবো তারপরে আবার আটটা ডাবল কুরুশেট একটা হাফ লং একটা সিঙ্গেল কুরুশেট করে পরের ঘরে আবার একটা সিঙ্গেল কুরুেট একটা হাফ লং তারপরে আটটা ডাবল কুরুশেট একটা হাফ লং একটা সিঙ্গেল ক্রুশেট এইভাবে আমি পুরা রাউন্ডটি কমপ্লিট করে ফিরে আসছি আমি দ্বিতীয় রাউন্ডের শেষের দিকে চলে এসেছি এবার আমি যা করব প্রথমে যেই সিঙ্গেল ক্রোশেট করেছিলাম সেই ঘরে আমি একটা স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন্ট করে নেব তো দেখুন আমার দ্বিতীয় রাউন্ডটি কমপ্লিট হয়ে গেছে এবার আমি যা করব এই যে দেখুন এই প্রথম রাউন্ডে যে পাতাগুলো আছে এগুলা তুললে একটা করে ডাবল ক্রোশেটের মতো দেখুন লম্বা লম্বা জায়গা আছে তো আমি এখন এগুলার মাধ্যমে এগুলার মধ্যে কাজ করবো তো আমি এই যে পিছন সাইড দিয়ে দেখুন এই যে এভাবেই সুতাটা নিয়ে আসবো নিয়ে এসে পিছন সাইডে যে লম্বা জায়গা ছিল সেখান দিয়ে আমি সুতাটা নিয়ে এসে এখানে একটা সিঙ্গেল ক্রুশেট করে নেব সিঙ্গেল ক্রুশেট করার পর আমি আটটা চেন করে নেব দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা চেন করার পর পেছনে যে দেখুন লম্বা জায়গাটা আছে যে এর মধ্যেতে আমি সুতাটা এভাবে বের করে নেব নেয়ার পর এভাবে আমি সিঙ্গেল ক্রুশেট করে নেব তারপরে আমি আবার আটটা চেন করব। করার পর এই যে লম্বা জায়গা আছে পেছনে এর ভিতর দিয়ে এইভাবে আমি এইভাবে ঠিক দেখুন পেছন দিয়ে এইভাবে দিলে এইভাবে একটা ফোরের মতো উঠবে তারপর সুতাটা এভাবে বের করে নিয়ে আসবো দেন এখানে সিঙ্গেল ক্রুশেট করব তো এখানে আটটা চেন করে সিঙ্গেল ক্রুশেট আবার আটটা চেন করে সিঙ্গেল ক্রুশেট এইভাবে আমি আমার পুরো রাউন্ডটি কমপ্লিট করে ফিরে আসছি তো দেখুন এখানে আমার আটটা করে চেন একটা করে সিঙ্গেল ক্রুশেট আটটা করে চেন এইভাবে পুরো রাউন্ডটি কমপ্লিট হয়ে এসেছে এবার লাস্টে আমি যা করব প্রথমে যে আমি স্লিপ স্টিচ করে জয়েন্ট সিঙ্গেল কুরুশেট করে নিয়েছিলাম তার ভেতরে আমি কুরুশটি দিয়ে এখানে ভেতর দিয়ে কুরুসটি দিয়ে আমি এখানে জয়েন্ট করে নেব তো তারপর আমি যা করব এই যে আটটা চেনের ঘর আছে এই ঘরে আমি পার হয়ে আসব। সিঙ্গেল কুরুশেট করে তারপরে আগের মতোই একটা ডাবল ক্রুশেট তারপরে এখানে আমি টোটাল দশটা ডাবল ক্রুশেট করব দুই তিন চার পাঁচ ছয় সাত এগারোটা ডাবল কুরুশেট তারপরে একটা হাফ ডাবল কুরুশেট একটা সিঙ্গেল কুরুশেট দেখুন এই পাপড়িটা আমার হয়ে গেছে এবার আমি যা করবো পরের ঘরে সিঙ্গেল ক্রোশেট করে পার হয়ে আসবো সিঙ্গেল কুরুশেট করার পর আবার আমি হাফ ডাবল কুরুশেট করব দেন এগারোটা ডাবল কুরুশেট তারপরে আবার একটা হাফ ডাবল কুরুশেট তারপরে আবার একটা সিঙ্গেল কুরুশেট তারপরে পরের ঘরে আবার একটা সিঙ্গেল কুরুশেট দিয়ে পার হয়ে যাব তারপরে আবার একটা হাফ ডাবল কুরুশেট এগারোটা ডাবল কুরুশেট আবার হাফ ডাবল কুরুশেট আবার সিঙ্গেল পুরুষের এইভাবে আমি আমার পুরা রাউন্ডটি কমপ্লিট করে ফিরে আসছি তো দেখুন আমি লাস্টে চলে এসেছি তো লাস্টে আমি যা করব প্রথমে যেই সিঙ্গেল কুরুশেট করেছিলাম সেখানে একটা ফাঁকা জায়গা থাকবে আপনারা যখন করবেন সেটা খেয়াল করবেন তো তার মধ্যে দিয়ে আমি সুতাটা বের করে এনে স্লিপ স্টিচ করে এখানে জয়েন্ট করে নেব তারপর আপনারা যা করবেন এই সুতাটা কেটে আল আলগা যে সুতা থাকবে সেইটা হচ্ছে স্লিপ স্টিচ করব দেন একটা চেন করে নেবো এখানে চেন করে নেয়ার পর আমি সুতাটা কেটে নেব নেয়ার পর যে আলগা সুতা থাকবে সেটা আপনারা সুই দিয়ে এর ভেতর ভেতর ঢুকিয়ে দেবেন তো আমি যেহেতু আপনাদের দেখানোর জন্য ভিডিওটা করছি তায়া সুতাটি কাটলাম না তো দেখুন আমার ফুলটি হয়ে গেছে আমি তো এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ